ও হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজ তোমাদের সাথে আলোচনা করবো হোন্ডা CB200X এবং হিরো এক্সপ্লাস 204B-র মধ্যে পার্থক্য এবং সম্পর্ক। এবং এই দুটি বাইক হচ্ছে খুবই দুর্দান্ত বাইক হতে চলেছে 2023 জন্য। এবং এই দুটি বাইক কিন্তু স্পোর্ট বাইকগুলির মধ্যে একটি করে, এবং তোমরা দেখতে পাচ্ছ কতটা অ্যাক্টিভ লাগছে এই দুটি বাইকে। তো আজ আমরা এই দুটি বাইক নিয়ে আলোচনা করবো এবং এই দুটি বাইকের মধ্যে কোনটি বেস্ট বাইক তা কিন্তু আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। এবং আরও আলোচনা করবো এই দুটি বাইকের মধ্যে কোনটি প্রাইস, মাইলেজ, টপ স্পিড কোন দিক থেকে কোন বাইকটি এগিয়ে। আজ কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে সব কিছুই যাবতীয় তথ্য আজ আমরা আলোচনা করবো। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। ও সর্বপ্রথম আমরা যেটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ব্র্যান্ড নেম নিয়ে। হোন্ডা CB200X এই বাইকটি যদি ব্র্যান্ড নেমের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে হোন্ডা, এবং হিরো এক্সপ্লাস 204B এই বাইকটি যদি ব্র্যান্ড নেমের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে হিরো। তারপর আমরা যেটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ম্যাক্স পাওয়ার নিয়ে। হোন্ডা CB200X এই বাইকটি যদি ম্যাক্স পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 70 BH @8500 RPM, এবং হিরো এক্সপ্লাস 204B এই বাইকটি যদি ম্যাক্স পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 80.8 BHP @8500 RPM। মানে তোমরা বুঝতে পারছো হিরো এক্সপ্লাস 204B কিন্তু ম্যাক্স পাওয়ার অনেকটাই বেশি হোন্ডা CB200X এর থেকে। তারপর আমরা যেটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ম্যাক্স টর্কিউ নিয়ে। হোন্ডা CB200X এই বাইকটি যদি ম্যাক্স টর্কির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 17.1 NM @6000 RPM, এবং হিরো এক্সপ্লাস 204B যদি ম্যাক্স টর্কির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 17.35 NM @6500 RPM। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমোশন স্ট্যান্ডার্ড নিয়ে। হোন্ডা CB200X এবং হিরো এক্সপ্লাস 204B এই দুটি বাইকে যদি আমরা ইমোশন স্ট্যান্ডার্ড কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে একই ইমোশন স্ট্যান্ডার্ড দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে BA6 এই দুটি বাইকের ইমোশন স্ট্যান্ডার্ড। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট নিয়ে। হোন্ডা CB200X এই বাইকটি যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 184.4 cc বাইক, এবং হোন্ডা এক্সপ্লাস 204B যদি আমরা ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 199.6 বাইক। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিলিন্ডার নিয়ে। হোন্ডা CB200X এবং হিরো এক্সপ্লাস 204B এই দুটি বাইকে যদি সিলিন্ডারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে একই সিলিন্ডার দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে একটি করে সিলিন্ডার এই দুটি বাইকের। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুলিং সিস্টেম নিয়ে। হোন্ডা CB200X এই বাইকটি যদি কুলিং সিস্টেমের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এয়ার কুলার, এবং হিরো এক্সপ্লাস 204B এই বাইকটি যদি কুলিং সিস্টেমের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ওয়েল কুলার। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে। হোন্ডা CB200X এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 12 লিটার একটি ওয়েল ট্যাঙ্ক, এবং হিরো এক্সপ্লাস 204B এই বাইকটি যদি আমরা ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 13 লিটারের একটি ওয়েল ট্যাঙ্ক। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেকিং সিস্টেম নিয়ে। হোন্ডা CB200X এবং হিরো এক্সপ্লাস 204B এই দুটি বাইকে যদি বেকিং সিস্টেমের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে একই বেকিং সিস্টেমে দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাপ উঞ্জিস নিয়ে, অর্থাৎ ওজনে। হোন্ডা CB200X এই বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 147 কেজি ওজনের এই বাইকটি, এবং হিরো এক্সপ্লাস 204B এই বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 158 কেজি ওজনের এই বাইকটি। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওডোমিটার, স্পিডোমিটার এবং টাইম মিটার নিয়ে। এই বাইকে যদি মিটারগুলির কথা বলি তাহলে কিন্তু তোমরা এই দুটি বাইকে কিন্তু একই মিটার দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে ডিজিটালভাবে কিন্তু এই দুটি বাইকে কিন্তু অল মিটার তোমরা পেয়ে যাচ্ছ 2023-এর জন্য। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাটারি নিয়ে। হোন্ডা CB200X এই বাইকটি যদি ব্যাটারি কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 12V 5.0 AH, এবং হিরো এক্সপ্লাস 204B এই বাইকটি যদি ব্যাটারির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 12V 6 AH ET Z 7 Star MF ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ এই বাইকের। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেডলাইট এবং বেকিং টেল লাইট নিয়ে। হোন্ডা CB200X এবং হিরো এক্সপ্লাস 204B এই দুটি বাইকে যদি আমরা হেডলাইট এবং বেকিং টেল লাইটের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে একই দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে LED-ভাবে এই দুটি লাইট তোমরা পেয়ে যাচ্ছ 2023-এর জন্য। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কালার নিয়ে। হোন্ডা CB200X এবং হিরো এক্সপ্লাস 204B এই দুটি বাইকে যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই দুটি বাইক তিনটি করে কালারে তোমরা দেখতে পেয়ে যাবে 2023-এর জন্য। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টপ স্পিড নিয়ে। হোন্ডা CB200X এই বাইকটি যদি টপ স্পিডের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 130 কিমি/ঘন্টা, এবং হোন্ডা এবং হিরো এক্সপ্লাস 204B এই বাইকটি যদি আমরা টপ স্পিডের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 115 কিমি/ঘন্টা। মানে বুঝতে পারছো টপ স্পিডের দিক থেকে কিন্তু হোন্ডা CB200X কিন্তু অনেকটা এগিয়ে হোন্ডা হিরো এক্সপ্লাস 204B থেকে।
এবং তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইলেজ নিয়ে হুন্ডা সিবি 200X এই বাইকটি যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 45 কিমি পার লিটার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই বাইকের মাইলেজ এবং হিরো এক্সপ্লাস 204V এই বাইকটি যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 43 কিমি পার লিটার এই বাইকটির মাইলেজ মানে তোমরা বুঝতে পারছো টপ স্পিড এবং মাইলেজের দিক থেকে কিন্তু অনেকটাই বেটার হচ্ছে হুন্ডা সিবি 200X তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনরোড প্রাইস নিয়ে হুন্ডা সিবি 200X এই বাইকটি যদি আমরা অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 1,77,000 টাকার মধ্যে এবং হিরো এক্সপ্লাস 204V এই বাইকটি যদি আমরা অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 1,70,000 টাকার মধ্যে মানে তোমরা বুঝতে পারছো এই দুটি বাইক কিন্তু তোমরা অনরোড প্রাইস কিন্তু পাই কাছাকাছি তোমরা পেয়ে যাচ্ছ 2023-এর জন্য তো এই ছিল এই দুটি বাইকের ফুল রিভিউ হুন্ডা সিবি 200X এবং হিরো এক্সপ্লাস 204V-র মধ্যে পার্থক্য এবং সম্পর্ক তেমন কোনো দেখা যায়নি যদিও পার্থক্যর মধ্যে দেখা গিয়েছে ম্যাক্স পাওয়ারের দিক থেকে কিন্তু হিরো এক্সপ্লাস 204V এগিয়ে এবং মাইলেজ এবং অনরোড প্রাইসের দিক থেকে কিন্তু হুন্ডা সিবি 200X এই দুটি বাইক এই বাইকটি কিন্তু এগিয়ে তো তোমরা চাইলে কিন্তু এই দুটি বাইকের মধ্যে যে কোনো একটি বাইক নিতে পারো দুটিই কিন্তু খুবই দেখতে সুন্দর এবং স্পোর্ট বাইকগুলির মধ্যে একটি রয়েছে তো এই ছিল আজকের ভিডিও আসছে অন্য কোনো টপিক নিয়ে তো সবাই ভালো থাকবেন